স্যান্ডি শাহাত আকলাম বলতেছে যে ইমরান আমার বয়ফ্রেন্ড লাগে, আমি বাংলাদেশের ভাবি হতে চেয়েছিলাম কিন্তু ইমরান আমাকে ধোকা দিল। তো আসলে ঘটনাটা কি একটু আমাদেরকে বলা যায় ভাই? ঘটনাটা মূলত হচ্ছে আমাদের মধ্যে কোনো মানে ওই রকম প্রেম প্রীতির কোনো সম্পর্ক না, জাস্ট একটা ভালো একটা ফ্রেন্ড ছিল, ভাই ভাই দুই মানে ভাইয়ের ভাইয়ের মধ্যে যে সম্পর্কটা হয় কেমন। আর হচ্ছে আমি যে প্রথম যে মানে যেভাবে গণহারে ছবিটা এবং হচ্ছে একটা ভিডিও ভাইরাল হইতেছিল, আমি মানে একদম হতাশ হয়ে গেছি, কে থেকে কি করব। তো চিন্তা ভাবনা না করে আমি ইয়াতে গেলাম, একটা ভিডিও মেক করে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর আর কি বললাম যে আমি সত্যি মনে করছিলাম যে আমার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাইবো, এই জন্য আর কি কান্না করে ওই ভিডিওটা করলাম যে আমার চোখ দিয়ে সত্যি পানি এসে পড়তেছিল, আমি কি করব। কারণ একসময় আমি টিকটকার ছিলাম, মানে এখন এগুলা কেমনে কি, আমার তো সব কেরিয়ার শেষ। আর যে ছবিটার কথা বলতেছেন, ছবিটা তোলা হয়েছিল তখন আমার মাথা ঠিক ছিল না, আমি হ্যাঁ কিছু মানে আচ্ছা, বিষয়টা হচ্ছে যে করেছিলাম যেটা কি বলে বিষয় হ্যাঁ বিষয়টা ডিসকোতে মাথা হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমি বলি গান কোন ছিল। ছবি, ছবিটা হচ্ছে যে স্যান্ডি শাহ যে বলতেছে একটা ওই যে কিসিং নাকি একটা ছবির কথা, এই ছবিটার কাহিনী কি? এই ছবিটা দেখে তো ব্ল্যাকমেল করতেছে যে আপনি নাকি তার বয়ফ্রেন্ড, তার সাথে রিলেশন ছিল এরকম। এই ছবিটার আসলে কাহিনী কি? ছবিটা তো ছবিটা ড্রিঙ্কস করে আর কি, তখন কে তুলছে আমি খেয়ালই নাই, মজার ছলে দুষ্টামির ছলে কে তুললো যে আল্লাহ জানে। তারপর হচ্ছে যে ছবিটা তুলছে, তারপর আমি ওর ফোনটার ভিতরে দেখলাম, ওর গ্যালারির ভিতরে আর কি ছবিটা, মানে ও টিপতেছিল আমি দেখছি আর কি মোবাইলটা দিয়ে। দেখার পরে হচ্ছে তারপর আর কি ভাই ওই যে ওইখান দিয়ে ছবিটা ডিলিট করে আমার দেখা, তারপর এটা মনে হয় ও দুষ্টামি করে কোথাও আপলোড দিয়েছে, ছবি কিন্তু ডিলিট করে লাইছে কিন্তু আপলোড দিল কেমনে কি, তারপর মনে হয় মানুষ পাইছে, পাওয়ার পর নাকি এভাবে ভাইরাল হয়ে গেছে। আর স্যান্ডি যে আমাকে একা চুমা দিছে ভাই, এটা না, স্যান্ডি কিন্তু মাহসান স্বপ্ন ভাই, হ্যাঁ প্রিন্স মামুন, যারা যারা শুধু বাংলাদেশের অ্যাক্টর নয় ইন্ডিয়ার অ্যাক্টর সব যার সাথে ভিডিও করছে তারই চুমো দিচ্ছে। আচ্ছা দেখছি, ওইটা আমরা দেখছি, স্যান্ডি শাহ আসলে অনেকে অনেকের সাথে এরকম করছে, ফিরে ছবি টবি তুলে দেয় ওইগুলা দেখছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি এ পর্যন্ত কিন্তু কারোর সাথে এরকম চুমাচুমি ছবি দিয়ে এরকম কিন্তু দাবি করে নাই যে আমার সাথে রিলেশন ছিল, কিন্তু আপনার সাথে দাবি করতেছে, যার জন্য বাংলাদেশের অডিয়েন্সরাও কিন্তু আপনারে ভুল বুঝতেছে যে আপনি একজন মানবতার ফেরিওয়ালা। বর্তমানে আগে যাই করতেন আপনি, বর্তমানে এখন ভালো ভালো ভিডিও করেন, কিন্তু মানুষ আপনার দিকে আঙ্গুল তুলতেছে যে আপনি একজন স্যান্ডি শাহের মতো লোকের সাথে আপনি এরকম একটা ছবি তুলেন, এখন স্যান্ডি শাহ এরকম আপনার উপরে দাবি করতেছে। এখন এই আপনার দিক থেকে মনে হচ্ছে যে ক্লিয়ার, আপনার কোনো দোষ নাই, কিন্তু সে তো সবার সাথে এরকমটা করে তাই না? এখন আপনার সেদিক থেকে দোষ নাই ধরতে গেলে, কিন্তু বিষয়টা হচ্ছে এখন উনি কিন্তু আরো ভিডিওটা অনেক করছে লোকের সাথে, উনি কিন্তু উনি কিন্তু আরো অনেক লোকের সাথে এরকম ছবি তুলছে, কিন্তু কারোর সাথে কারোর উপর কিন্তু এতটা জোর খাটায় নাই কিংবা অধিকারও দেখায় নাই যে বলেন যে আমার সাথে সম্পর্ক ছিল, তাই না? কিন্তু আপনার সাথে এরকম কেন করতেছে এটার কোনো রিজন আছে কিনা, আপনার জানা আছে কিনা তাহলে বলেন। আমি প্রথমত স্যান্ডিকে বলছিলাম যে ভিডিওটা ভাইরাল হয়েছে এখন তো সবাই বকবে, কি বলো নর্মালি একটা বিষয় এটা নিয়ে দুষ্টামির ছলে একটা ছবি তুলছিলাম, এটা নিয়ে এখন এত কিছু হবে, ধরুন মজা লো ও করছে কি কয়েকটা লাইভ করে দিছে যে এরম এরম, তুমি দেখো যে যখন যে ও ভিডিও গুলা করতেছে ও কিন্তু একবার হাসতেছে, একবার মুখ মুছতেছে, একবার ইয়ে করতেছে, ও কিন্তু সিরিয়াস মোডে এই কথাগুলা বলে নাই। না 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 ঠিক আছে, অবশ্যই আমি দেখছি তার লাইভ, সবগুলো দেখি নাই, তার লাইভ তার লাইভ আমি সবগুলো দেখি নাই স্যান্ডি স্যার, কিন্তু বিষয়টা হচ্ছে যে মনে হচ্ছে ফাজলামো করতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আবার দেখলাম যে ড্রিঙ্ক করতেছে, ড্রিঙ্ক করতেছে আর বলতেছে যে এরপরে যদি তুমি স্বীকার না করো তাহলে আমি আরো কিছু ভাইরাল করবো, মানে এগুলা থ্রেড দিচ্ছে, মানে আরো কিছু কি তার কাছে আছে? কিছুই নাই আমার ওরকম, কিছুই নাই যে এরকম, আর ওরকম যদি স্যান্ডির সাথে আমার কিছু বের হয় আমি জনসম্মুখে না এসে জুতা মারিলাম। আচ্ছা সেটা তো বুঝছি, ঠিক কিন্তু আছে, পাবলিক তো, পাবলিক তো, পাবলিক তো স্যান্ডি, পাবলিক তো, হ্যাঁ ভাই পাবলিক তো স্যান্ডি শার কথা বুঝে, কথা শুনে পাবলিক স্যান্ডি শার কথা শুনে বিডি ইমরানকে ভুল বুঝতেছে, যার জন্য আজকে আমি আপনাকে কল। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে স্যান্ডি শাহ বাংলাদেশের অডিয়েন্স ধরার জন্য কিংবা বাংলাদেশে আলোচনায় আসার জন্য এরকম কিছু করতে পারে? সেটা তো কাজের মাধ্যমে বুঝতে পারতেছেন সেটাও ঠিক, তাই না? হুম হুম মাধ্যমে বুঝতে পারতেছেন এই জিনিসটা, না হলে কিন্তু আমার লাইভটা করার পর যদি ও যদি লাইভে এসে যদি বলতো না জাস্ট আমরা ফ্রেন্ড ছিলাম, তাহলে কিন্তু আরে এত গড়াগড়িটা হলো না, ও এসে কান্নাকাটি করছে হ্যান ত্যান, এগুলা এগুলা মানুষে বিশ্বাস করে নিছে আচ্ছা এই স্যান্ডি শাহ কি মেয়ে না ছেলে ইমরান ভাই, এটা বলেন তো ভাই। আমি অত দেখতে ছেলেদের মতোই, তাহলে ছেলেই তাইলে ওই যে বলতেছে ছেলের সাথে, আচ্ছা ধরেন এটা মজার ছলে বলতেছে, এটা কি অন্য কোনো মজার বিষয় হলো? এটা এক নম্বর বিষয় হচ্ছে সমকামিতা হয় এটা, তারপর দুই নম্বর কথা হচ্ছে বাঙালি বাংলাদেশ, হ্যাঁ ইসলামে তো এটার কোনো সমর্থন নাই, তারপর আবার আমাদের বাংলাদেশ, এখানে তো ইসলামে তো নাই বাংলাদেশ তো আরো নাই, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে সে যে এমন একটা টপিক সামনে আসলো, তার মাথায় কি বুদ্ধি নাই যে এটা দ্বারা আপনার যে আপনি বলতেছেন যেহেতু আপনার ফ্রেন্ড, ফ্রেন্ডের মতো ভাইয়ের মতো, তাহলে আপনার আপনার উপর যদি এরকম একটা আঙ্গুল তোলা হয় তাহলে এমন একটা টপিকে তাহলে আপনার কেরিয়ারে হুমকি আসবে, এটা সে জানে না কিংবা আপনি জানানোর ট্রাই করেন নাই?
আমি অনেক ট্রাই করেছি, অনেক বোঝানোর চেষ্টা করছি, সে বলতেছে নর্মালি একটা বিষয়, এটা সিরিয়াস কি আছে এরকম? কারণ ওনার জানেনই তো ইন্ডিয়ান মানুষ ফ্রিডম, ঠিক আছে, ওনারা ও আর কি ওর নিজের কাছে ফ্রিডম নিজেই, মানে যেটা মনে করছে জ্ঞানে সেটাই তৈরি করছে আর সেটাই বলছে, আমি অনেক বুঝাইছি। আচ্ছা এখন লাস্ট লাস্ট অফ দি লাস্ট অফ দি লাস্ট অফ দি অডিয়েন্স তো আপনার ভিডিও দেখছে প্লাস স্যান্ডিশার ভিডিও দেখছে, এখন এরপরেও কি স্যান্ডিশার সাথে আপনার কথা হয়েছে কোনো এই বিষয়ে? আমি স্যান্ডির সাথে হচ্ছে শুধু ওই দিনকার রাতে কথা হয়েছিল, আমি বুঝাইছি ওরে। এখন উনি কি বলতেছে এগুলো ফান করতেছে নাকি আপনি সিরিয়াসলি বলতেছে তুমি আমাকে বিয়ে করো কিংবা বয়ফ্রেন্ড হ্যান ত্যান? এখন বলতাছে যে ফান করতেছে, সে লাইভে এসে খোলামেলা মানে সবকিছু বলবে পরিষ্কার করে যে আমরা একটা ফ্রেন্ড ফ্রেন্ড আর কি, এরকম বলবে আর কি। মানে উনি যে এতদিন ফান করছে পুরো বিষয়টা লাইভে এসে ক্লিয়ার করে দিবে তাই তো এটা বলছে? মামলা অব্দি চলে গেছে, হ্যাঁ, যে ফান জিনিসটা এরকম হবে আমার কেরিয়ারের ভিতরে এরকম ইফেক্ট আসবে, সেই জন্য বলছে তোমার দেখলাসি এরকম, হ্যাঁ, মানে এরকম হবে এই জন্য আর কি এগুলো ডিসকাস হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, আসলে আসলে ইন্ডিয়া আর বাংলাদেশ তো এক না, তাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা, তাদের ক্যারিয়ার আমাদের ক্যারিয়ার, তাদের রুচি আমাদের রুচি তো এক হবে না অবশ্যই। তো যাই হোক ভাই, এটাই জানার ছিল যে আসলে বিষয়টা কি, যদি স্যান্ডি শাহ ক্লিয়ার করে দেয় তাহলে তো ভালো, আর আশা করি অডিয়েন্স ও বুঝতে পারবে যে আপনার বিষয়টা আসলে এটা একটা ফান ছিল, মজা ছিল, আর ছেলের সাথে ছেলে তো কোনো সম্পর্ক হয় না, ভাই ভাইয়ার বন্ধু বান্ধব এবং আত্মীয়তার সম্পর্ক হয়, তাছাড়া কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই হয় না, এটা হয়তো স্যান্ডি শাহ মজার শোলে কিংবা ফান করে করছে, যেটা আশা করি খুব তাড়াতাড়ি উনি লাইভে এসে ক্লিয়ার করবে এবং আপনার পক্ষ থেকেও আমরা একটা ক্লিয়ারেন্স পাবো।